আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী আন্দোলনের সঙ্গে আলেমদের এই সংখ্যা, এবং এই কথা নির্বিধায় বলা যায় এরাই সবাই নয়, এটা একটা অংশ এখানে এসেছে। যারা মনে করেছিল বাংলাদেশ হওয়ার পরে ইসলামকে কবর দেয়া হয়েছে, তারা চক্ষু খুলে দেখুক, বাংলাদেশ হওয়ার পরে ইসলাম বেশি শক্তিশালী হয়েছে। এই দেশের স্বাধীনতার পক্ষে, এই দেশের ইসলামের পক্ষে আজকে উলামায়ে কেরাম তৈরি হয়েছে। অতএব সকল ষড়যন্ত্র তথা ফতোয়া ষড়যন্ত্র, ফতোয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, বোমা সন্ত্রাস, সমস্ত সন্ত্রাস ব্যর্থ হতে বাধ্য। আজকে যাদের মনে কষ্ট হয় জামাত ইসলামীর আয়োজনে দুলুক আসলে ঢাকা কষ্ট পায়, গাড়ি ঘোড়া চলতে পারে না, পত্রিকায় রিপোর্ট দেয়, তাদের মনে বড় ব্যথা। আল্লাহ বলেন মুতু বেগাইদিকুম, তোমাদের মনে যত ব্যথাই হোক, ব্যথার চোটে তোমরা মরে যাও, তবুও দিন হবেই খায়। আমার কাছে মনে হয়েছে যে একটা বদ নিয়তে শয়তান একটা কাজ আমাদের দেশে করতে গিয়েছিল, কিন্তু সেই কাজটি বুমেরং হয়ে শয়তানের বিপক্ষে চলে গেছে। মানে টুপি দাড়ি বোরকা মাদ্রাসাকে প্রশ্নের সম্মুখীন করতে চেয়েছিল শয়তান, কিন্তু আলহামদুলিল্লাহ আলেম ওলামারা এত শক্ত ভূমিকা নিলেন, মসজিদে মসজিদে এত জোরদার বক্তব্য দিলেন যে স্বল্পতম সময়ের ভিতরে এই সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হয়ে গেছে বলা যেতে পারে। একজন তাহাজ্জুদ নামাজ পড়ত, শয়তান তার তাহাজ্জুদ মিস করাইল, 40 বছর এই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ছে, মিস করাইয়া তারে ঘুম পাড়ায় রাখলো, কারণ সে সহ্য করতে পারে না। তো এই লোক তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে ফজরের পরে এত কানলো যে আল্লাহ 100 বছরের তাহাজ্জুদের সওয়াব তারে লিখে দিল। এরপর শয়তান দৈনিক খোঁজ নিত যেন তাহাজ্জুদের সময় এই লোকটা ঘুমাইয়ে থাকতে না পারে, তার উঠে নিয়ে নামাজ পড়ায়। হতে পারে শয়তানকেও এই সমাজে ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করতে হবে। নিজ নিজ ব্যক্তিগত মতামত, কোরআন ও সুন্নার মতামত ছাড়া যারা যে মতামত পোষণ করেন সেই মতামত তার জন্য ঠিক হতে পারে, কিন্তু জাতির জন্য এটা চাপিয়ে দিতে গিয়ে তার এই কথা মানলে সে মুসলমান হবে, না মানলে মুসলমান হবে না, এই কথা যারা বলবেন, এই কথা বলে যারা অনেককে সৃষ্টি করবেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের বিভ্রান্তিতে আমরা যেন বিভ্রান্ত না হই। একটা উদাহরণস্বরূপ বলছি, অনেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জারি করছেন আর বলছেন এভাবে জিকির না করলে কলব সাফ হয় না। উনি লাখ লাখ বার ইল্লাল্লাহ বলুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা বলবো না, যেহেতু কোরআনে হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ভাগ করার অধিকার কারো নেই। উনি করছেন, আবার যদি বলেন আমার এই তরিকা যা মানছে, যারা মানছে না তারা কলব সাফ করছে না, তাদেরকে দিয়ে ইসলাম হবে না, এই কথা বলার অধিকার তার নেই। এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মত অনেকে পোষণ করেন ছোট্ট ছোট্ট করে, কেউ ইয়া নবী সালাম আলাইকা পড়েন আর বলেন আমরা সুন্নি, যারা এই মত পোষণ করবে না তারা সুন্নি না। আবার কেউ মাজার পূজা করেন, হ্যাঁ পেটের রেশন সংগ্রহ করার জন্য মাজার পেটের রেশন যারা করেছেন তারা বলছেন যারা মাজারকে শ্রদ্ধা করে না তারা সুন্নি মুসলমান না। এই সমস্ত কথা বলে যারা বিভ্রান্তি সৃষ্টি করেন, এগুলি বিভ্রান্তি, এগুলি কোরআন ও সুন্নাহ সমর্থিত মত না। যারা এগুলিকে কোরআন ও সুন্নাহর মত বলে চালিয়ে দিতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের ভুল আপনারা সংশোধন করেন, অন্যদের উপর চাপাবার চেষ্টা করেন না।